যদি কোরআনের সংখ্যা যদি কমিয়ে আনা হয় তাহলে এটার জন্য আবার আরেকটি বেজিং দিতে হবে। বেজিং আর কি সাধারণ মিটিং দিয়ে গণতন্ত্র সেখানে পরিবর্তন করা যায় এবং সেটা পরবর্তী সময়ে কার্যকরী কমিটি আলোচনা করে তারপরে সেখানে একটি মিটিং দিয়ে সেটা বিবেচনা করবে এবং আইনগত দিক দিয়েও দেখা হবে বলে আমি আশা করি। আর একটি সাধারণ পার্লামেন্ট এটি একটি সহমতের জন্য এবং সংখ্যাদের জন্য এটি খুবই একটি দরকারি এবং খুব প্রয়োজনীয় একটি সংগঠন। দেখছো করে যদি অনেক সরকারি পাঠাগার আছে তবে এই পাঠাগারটি অনেক পুরানো, হাজার হাজার চৌধুরীর ইতিহাস বলে গেলেন এখানে অনেক বই ছিল কিন্তু বারবার সামরিক শাসন আসার সময় সামরিক কর্মকর্তারা এসে ভালো ভালো বইগুলি এখান থেকে দেখে নিয়ে যান, এই বইগুলি আর তখন আর ফিরত আসে। এটা একাত্তর যুদ্ধের সময় হয়েছে, আটান্ন সামরিক শাসনের সময় হয়েছে এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে কয়েকবারই সামরিক শাসন হলো সেই সময়গুলোতে হয়েছে। আবার অনেক সময় অনেকে বইগুলি নিয়ে যান, চাকরির সুবাদে আসেন, নেত্রকালা বইগুলি নিয়ে যান, আর বইগুলি ফেরত দেন না। আর আমাদের এই কমিটির থেকে ওইগুলি টাকা দেওয়ার মতো আর খুব একটা সুযোগ থাকে না, যার ফলে অনেক মূল্যবান বই আমাদের এই লাইব্রেরি থেকে হারিয়ে গেছে। আমি এই লাইব্রেরির সদস্য সে পাকিস্তান আমল থেকে আজীবন সদস্য ছিলাম। আমার বাসায় তিনজন আজীবন সদস্য ছিলেন, আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন, আমি ছিলাম। আমরা এখান থেকে অনেক আমি এখান থেকে অনেক বই নিয়ে এখন বলেছি এবং সেই দুষ্প্রাপ্য অনেক বই ছিল, ইংরেজি বলেন, বাংলা বলেন, বিভিন্ন বই ছিল, কিন্তু আমি এখন থেকে সেই বইগুলি অনেক ঘাটতি হয়েছে। তো একটি লাইব্রেরিতে মানুষকে টানতে হলে সেখানে তার উপকরণ লাগবে, তার নতুন বই লাগবে এবং যুগের সাথে তাল মিলিয়েও যেখানে গবেষণার বই লাগবে সেখানে সময়ের সাথে তাল মিলে